আসসালামু আলাইকুম আদরাই মোহাম্মদ জামাল হোসেন। আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপস নিয়ে আমি উপস্থিত হয়েছি। অবশ্যই আমার থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পারছেন আপনাদের মাঝে আজকে আমি কী টিপসটি নিয়ে উপস্থিত হয়েছি। আমাকে অনেক অসহায় গরিব মা বোনেরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যে ভাই আমাদের টাকা পয়সা নাই, আমি কোন হাসপাতালে যাব, কোথায় গেলে সঠিক চিকিৎসা পাব, কোথায় গেলে আমি টেস্টগুলো করাতে পারবো, আমাকে এরকম লোকেশন দেন, তথ্য দেন, আমাকে ফরিদপুর থেকে, গোপালগঞ্জ থেকে, সিলেট থেকে, রাজশাহী থেকে, চিটাং থেকে, চাঁদপুর থেকে, কুমিল্লা থেকে আমাকে অনেকে কমেন্ট করে, আমার হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ দেয়। দেখেন ভাই বোনেরা, আপনাদের জন্য কিন্তু আমি মূলত চ্যানেলটি খুলেছি কারণ আপনাদের সহযোগিতা করার জন্য। আমাকে হয়তো আপনারা মানে কী ভাবেন আমি জানি না, আমি এই চ্যানেলটা খুলেছি একমাত্র আপনাদের উদ্দেশ্যে, যাতে আপনারা সঠিক তথ্য পান, আমি যাতে আপনাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি, আমার এই মূল উদ্দেশ্য হচ্ছে সেটা। এখন কথা হচ্ছে কেন আপনারা অসহায় গরিব, আপনারা কোথায় যাবেন, কোথায় গেলে চিকিৎসাটা পাবেন, আমাকে অনেকে কমেন্ট করেন। দেখেন ঢাকাতে কিন্তু, রাজধানীতে কিন্তু মানে যেসব হাসপাতালগুলো আছে এগুলো সব সরকারি অনেকগুলো, যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল আছে, শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার কলেজ আছে, বক্ষব্যাধি হাসপাতাল আছে, তারপরে জন্ডিস লিভারের হাসপাতাল আছে, তারপরে আপনাকে অ্যাজমা হাসপাতাল আছে, তারপরে মানসিক হাসপাতাল আছে, চক্ষু হাসপাতাল আছে, অর্থোপেডিক হাসপাতাল আছে, নিউরোসায়েন্স হাসপাতাল আছে, তারপরে ওখানে ক্যান্সার হাসপাতাল আছে, তারপরে আপনার পিজি হাসপাতাল আছে, তারপরে আপনার সৈয়দ সরদি মেডিকেল কলেজ হাসপাতাল আছে, ডেন্টাল হাসপাতাল আছে, তারপরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল আছে, কতগুলো সরকারি হাসপাতাল আছে। আপনারা এইসব হাসপাতালে এসে যোগাযোগ করেন, কিডনি হাসপাতাল আছে, তারপরে হৃদরোগ ইনস্টিটিউট আছে। আসলে কোথায় আপনারা জানেন না কোন হাসপাতালে কোন সেবাটা নেবেন, কোন চিকিৎসা নেবেন। আপনারা যদি অসহায় থাকেন, মনে করেন আপনাদের টাকা পয়সা নাই, আপনারা কোথায় যাবেন? আমি যেসব সরকারি হাসপাতালের নামগুলো বললাম, আপনারা এখানে আসেন, এখানে এসে অন্ততপক্ষে একটা বার চিকিৎসা সেবা নেন। আমি আপনাদেরকে এত ভার বলার পরেও আপনারা আমার কথাগুলো শোনেন না, আমাকে অনেক কমেন্ট করেন। আমি তো বলেছি যে আপনারা কী রোগ আক্রান্ত হয়েছেন, আর সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে হলে একটু ধৈর্য ধারণ করে সেবা নিতে হবে, আপনারা তাৎক্ষণিক সব আপনারা সেবা নিতে পারবেন না। আপনার ব্রেন স্ট্রোক করেছে, আপনি কোথায় নেবেন? ব্রেন স্ট্রোক করেছেন, নিউরোসায়েন্স হাসপাতালে নেবেন অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। আপনার হার্টের প্রবলেম, আপনি হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। আপনার অ্যাজমার সমস্যা, আপনি মহাখালীতে নিয়ে যান। আপনার ফুসফুসেতে পানি নেমেছে, বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যান। আপনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, আপনি ক্যান্সার হাসপাতালে নিয়ে যান। আপনার চক্ষু সমস্যা, আপনার চক্ষু হাসপাতালে নিয়ে যান। আপনার পুঙ্গুর সমস্যা, পুঙ্গুত্ব সমস্যা, আপনি অর্থোপেডিক্স হাসপাতালে নিয়ে যান। আপনার মানসিক সমস্যা, আপনার মানসিক হাসপাতালে নিয়ে যান। আপনি কিডনির সমস্যা, কিডনি হাসপাতালে নিয়ে যান। আপনার হাড়ের সমস্যা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অথবা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যান। আসলে আপনারা জানেন না, আপনারা অন্ততপক্ষে এইসব হাসপাতালে এসে আপনারা আউটডোরে বহির্বিভাগে টিকিট কেটে আপনারা চিকিৎসা নিতে পারবেন। কিন্তু কিন্তু এইসব হাসপাতালে সেবা নিতে গেলে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে, আপনারা তাৎক্ষণিক সেবা পাবেন না, সিরিয়ালের মাধ্যমে আপনাদের সেবা নিতে হবে। কারণ এইসব সরকারি হাসপাতালে সারা বাংলাদেশ থেকে পেশেন্ট এসে ভিড় জমায়, কারণ আমি আপনাদেরকে সঠিক তথ্য দিচ্ছি কোন কোন রোগের কোন কোন হাসপাতালে গেলে আপনারা চিকিৎসা পাবেন এবং সহজে একটা হাসপাতালে ভর্তি হতে পারবেন এবং কীভাবে ভর্তি হতে পারবেন আমি আপনাদেরকে বলে দেব, কোন হাসপাতালে ভর্তি সহজ হতে পারবেন সেসব ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে বানিয়ে আপলোড দিয়েছি। আর আপনারা আমাকে অনেকে কমেন্ট করেন আমি প্রাইভেট চেম্বারে দেখাবো না, আমি সরকারি হাসপাতালে দেখাবো। প্রাইভেট হাসপাতালে এবং প্রাইভেট চেম্বারে রোগী দেখাতে গেলে অনেক টাকা খরচ হয়, সেটি আপনাদের পক্ষে খরচ করা সম্ভব নয়। তাই বলছি, আপনাদের উদ্দেশ্য বলছি, আমি অনুরোধ করে বলবো, ঢাকা রাজধানীতে অনেক সরকারি হাসপাতাল আছে, আপনারা সেখানে এসে আপনারা চিকিৎসা সেবা নেবেন। আপনারা এসে বলেন কি ডাক্তার ঠিক মতন দেখে না, ভালো মতন দেখে না, বিভিন্ন মন্তব্য করেন। আসলে একজন চিকিৎসক আপনাকে অবশ্যই ভালো করে দেখে, আপনাকে চিকিৎসার জন্য যেসব টেস্টগুলো দেওয়া হয় সেই টেস্টগুলো অবশ্যই আপনি করাবেন। সেই টেস্ট করানোর পরে যদি আপনার কোনো অসুস্থ হয়ে থাকে, কোনো রোগ ধরা পড়ে, তাহলে অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষ যে চিকিৎসক আছে অবশ্যই আপনার চিকিৎসা যথাসময় নেবেন, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি তাৎক্ষণিক চান চিকিৎসা, সেটা আপনি সরকারি হাসপাতাল পাবেন না। আপনি খরচের দিকে তাকাবেন বা চিকিৎসা ভালো পাবেন তা হবে না। যদি চিকিৎসা আপনি ভালো পেতে চান তাৎক্ষণিক, তাহলে আপনি প্রাইভেট চেম্বারে যান। কেউ যদি প্রাইভেট চেম্বারে চিকিৎসা করাতে চান, আমাকে কমেন্ট করবেন, আমি ওই ডক্টর লোকেশন, ওই
আপনার ক্লিনিকের লোকেশন দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আপনারা এই অপারেশন এবং চিকিৎসা করাতে পারবেন। আর যারা নিয়ে অসহায় গরিব আছেন তারা কোথায় চিকিৎসা করাবেন, কী রোগ আক্রান্ত হয়েছেন, আপনারা ওই হাসপাতাল আমি লোকেশন দেবো, ওই হাসপাতালে গিয়ে আপনারা এইসব আপনারা ট্রিটমেন্টগুলো করাতে পারবেন। আমি আপনাদের উদ্দেশ্য চ্যানেলে খুলেছি যাতে আপনাদেরকে আমি তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি, এই কারণে কিন্তু আমি মূলত আপনাদের উদ্দেশ্যে আমি চ্যানেলটি খুলেছি। আর যে কোনো মেডিকেল সংক্রান্ত বিষয়ে যেসব তথ্য আপনাদের জানার একান্ত প্রয়োজন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যেটা নিয়ে আমি আপনাদের তথ্য দিতে পারবো না সেটা আমি আপনাদেরকে না করে দেব, কারণ আমি তথ্য যদি সংগ্রহ না করতে পারি আপনাদেরকে আমি মিথ্যা তথ্য দেব না। তবে আজকে ভিডিওটি আমি বানিয়েছি এই কারণে যে অনেক আমার কমেন্ট বক্সে কমেন্ট করে হোয়াটসঅ্যাপ মেসেজ দেয় যে ভাই আমরা অসহায় গরিব, আমরা কোথায় গেলে আমরা সাশ্রয় মূল্যে কম খরচে আমরা চিকিৎসা সেবা পাবো এবং কোন হাসপাতালে গেলে আমরা একবারে অল্প খরচে আমরা সেবাটি নিতে পারবো। এই জন্য আজকে আমি ভিডিওটি আপনাদের মাঝে তৈরি করে আপলোড দিয়েছি। আমি আশা করি আমার ভিডিওটা দেখবেন, কন্টিনিউ করবেন, আর যে কোনো মেডিকেল সংক্রান্ত বিষয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন সে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর আমার জানেন চ্যানেল সাবস্ক্রাইব করে নেই, দয়া করে বলছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলি আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেতে পারেন। আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন সে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।